এই মুহূর্তে আমরা শালিমার স্টেশনের পার্কিংয়ের সামনে রয়েছি। যে সমস্ত যাত্রীরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরবে তারা নিজেদের ব্যাগ ব্যাগেজ নিয়ে সবাই এন্ট্রি গেটেতে ঢুকছে। এখানে শালিমার স্টেশনের এন্ট্রির সামনে একখানা মন্দির দেখতে পাচ্ছি। অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে এবং প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। এটা মেন এন্ট্রান্স আছে, এখানেতেই সবাইকে নামিয়ে দেয়। নামানোর পরে এখান থেকে আমরা শালিমার স্টেশনের মেন গেট দেখতে পাচ্ছি। এই মেন গেট দিয়ে ঢোকা যাবে। আর যদি কেউ 2-3 নম্বর স্টেশনে যেতে চায় তাহলে এই সাইডে যে ছোটো রাস্তাটা রয়েছে এটা দিয়ে ট্রলি টেনে নিয়ে যেতে পারবে। আগে গিয়ে রাস্তাটা কন্টিনিউ হচ্ছে দেখাচ্ছি আমি। এখানেতে শালিমারের টাইম বোর্ড দেওয়া আছে, কোন ট্রেন কটার সময় ছাড়বে। এটা শালিমার স্টেশনের গুডস চেকিং কাউন্টার রয়েছে। এখানে গুডস চেকিং কাউন্টারে সবাই মালপত্র চেকিং করাচ্ছে। মালপত্র চেকিং করালে সোজা যদি চলে যান তাহলে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে একখানা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা প্ল্যাটফর্মে না ঢুকে এই মেন গেটে ঢোকার পরে সোজা এদিকে যাচ্ছি। এদিকেতে টিকিট কাউন্টার রয়েছে। আর টিকিট কাউন্টার ছাড়াও বাঁ দিকে সমস্ত রকমের লিফট এবং ফুড স্টোরগুলো রয়েছে। শালিমার স্টেশনটা এখন নতুন করে বানানো হচ্ছে, গত 1 বছর ধরে কাজ চলছে। এখন হয়তো আরও 1 বছর লাগবে তাহলে কমপ্লিট হবে। এখন সব জায়গায় উপর দিয়ে সিঁড়ি এবং নিচ দিয়ে সাবওয়ের ব্যবস্থা রয়েছে। এখানে অনেক স্টোর দিয়েছে, প্যাসেঞ্জারদের বসে থাকার জন্য জায়গা রয়েছে। এইখানেতে একখানা স্টোর দেখতে যদি কেউ 1 নম্বর থেকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রলি টেনে নিয়ে যেতে চান তাহলে তাকে যে টিকিট কাউন্টার আমরা সামনে দেখতে পাচ্ছি LIC-র বোর্ডের নিচে আছে, ওখান থেকে অদূর পর্যন্ত না গিয়ে এখানেতে ডান দিক দিয়ে নেমে যেতে হবে। ডান দিক দিয়ে নেমে গেলে আপনি সাবওয়ে দিয়ে নিচ দিয়ে ট্রলি টেনে নিয়ে যেতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাকে ট্রলি টেনে উপর দিয়ে তুলে নিয়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছি আমাদের নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে। এটা দিয়ে নেমে আবার নিচ দিয়ে গেলে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে আছে, আবার এরকম ওঠার জায়গা রয়েছে, ওখান থেকে ট্রলি টেনে উঠতে হবে। এদিকেতে উপরে ওঠার সিঁড়ি রয়েছে, উপরেতে এদিকে তো উপরে ওঠার জন্য লিফ্ট রয়েছে। এখানেতে টিকিট কাউন্টার আছে। আর পার্কিং থেকে 4-5খানা এরকম করে এন্ট্রি আছে, এন্ট্রিগুলোতে কাজ চলছে এখন, যেখান থেকে এন্ট্রি করা যায়। বড় বড় কাঁচের গেট লাগানো রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে এখানে সামনে একটা বাঁ দিকে গেট রয়েছে, বাঁ দিকে গেট দিয়ে ঢুকে যাওয়া যায়। এখানে কিছু যাত্রী অপেক্ষায় আছে। এখানে বাঁ দিয়ে গেটে ঢুকলো, বাঁ দিয়ে গেটে ঢুকে আরেকটা ছোটো টার্ন নিয়ে এখানেতে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যাচ্ছি। আগে যে সাবওয়েটা দিয়ে দেখিয়েছিলাম ওই সাবওয়েটা দিয়ে গেলে এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়িটা দিয়ে আপনাকে উপর দিয়ে যেতে হবে না, আমি নিচ দিয়ে ট্রলি ব্যাগ টেনে নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া সিঁড়ি দিয়ে ট্রলি ব্যাগ টেনে নিয়ে যেতে হবে। আর এখানে কিছু কিছু খাবারের স্টল খুলেছে, ওই স্টলগুলো দেখতে পাচ্ছি আমরা। এখন যে প্ল্যাটফর্মটা দেখছি এটা 1 নম্বর প্ল্যাটফর্মে, পুরী যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আজ এপ্রিলের 5 তারিখ 2024, সময় 7:40, রাত্রি হয়ে গেছে। যাদের ট্রেন আছে তারা ট্রেনে চাপার জন্য অপেক্ষা করছেন।
স্টেশনের কাজ চলছে, ভিতরে যে সাবওয়েগুলো রয়েছে সেই সাবওয়েগুলোতে এসকেলেটর লাগানোর কাজ চলছে। কিছু জায়গায় এসকেলেটর লাগানো হয়েছে, কিছু জায়গায় চলছে। একদিকে এসকেলেটর রয়েছে, আরেকদিকে সিঁড়ি রয়েছে। একটা এসকেলেটর আপ আছে, একটা ডাউন আছে, এটা এসকেলেটর রয়েছে, আর অপোজিট সাইডে সিঁড়ি আছে। এখানেতে খাবারের স্টল রয়েছে, এসকেলেটরের কাজের সমস্ত যন্ত্রাংশ এখানে নামানো আছে। যারা বসে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে এখানে বসে আছে। এদিকে সমস্ত খাবারের দোকান আছে, আলু বিরিয়ানি 109 টাকা, চিকেন বিরিয়ানি 169। এখানে চা কফির দোকান রয়েছে, এটা ভিতরে ঢোকার রাস্তা রয়েছে। এখানে লস্যি, ছাস, বার্গার, পিজা সব পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি, সাবওয়ে দিয়ে না গেলে এই সিঁড়ি দিয়ে নিচে আসতে হবে, সাব আর ওই দিকে দিয়ে এলে এটা দিয়ে নিচে যাওয়া যাবে। ব্যাগ টেনে নিয়ে গেলে এই রাস্তা দিয়ে নিচ দিয়ে যাওয়া যাবে। এপাশে বাকি সমস্ত প্যাসেঞ্জাররা বসে রয়েছে, ট্রেন ধরার জন্য সবাই অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম ফুললি ডেভেলপ হয়ে গেলে ভালোই হবে। Yeah.